নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের টেক্সট বই নিয়ে আলোচনা করব। তো দেখো, এটা কিন্তু জীবন মুখোপাধ্যায়ের বই আছে, ছায়া প্রকাশনীর, ছায়া ভারত ও বিশ্বের ইতিহাস, জীবন মুখোপাধ্যায় ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা। যদি তোমরা যদি ভালো করে ফলো করো, আমি বলতে পারি 100% তোমরা কমন পাবে প্রশ্নগুলো। আজকে আমি অষ্টম অধ্যায়টা সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, অষ্টম অধ্যায় দিগন্তের প্রসার। তো দেখো, এই অধ্যায় থেকে যাবতীয় প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি আলোচনা করব এবং তা সবগুলো সলভ করে দেবো। আমি প্রথম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত যাবতীয় প্রশ্নগুলো সলভ করে দিয়েছি, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। সুপ্রিয় দর্শকার্থী, তাহলে আলোচনা করা যাক। সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট প্রশ্ন কি বলেছে, আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের বিজ্ঞানী ছিলেন? অ্যান্সার বি, বিনা স্যার, গুপ্ত যুগের। দু দাগের প্রশ্ন, কোন বিষয়কে প্রাক বিজ্ঞান বলা হয়? সের অ্যান্সার, জাদুবিদ্যাকে। তিন দাগের প্রশ্ন, কি বলেছে, প্যারাসেলসাস, ঠিক আছে, আবিষ্কৃত ধাতুটির নাম? অ্যান্সার হবে সির অ্যান্সার, দস্তা। চার দিকের প্রশ্ন, আধুনিক পরমাণুবাদের জনক হলেন? অ্যান্সার হবে জন ডাল্টন। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তার অ্যান্সার সমেত কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমাদের নেক্সট প্রশ্ন, ছয় দিকের প্রশ্ন, অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন? অ্যান্সার হবে এর অ্যান্সার প্রিস্টলি। ছয় দিকের প্রশ্ন, গ্রহের উপবৃত্তাকার কক্ষপথের কথা সর্বপ্রথম বলেন? অ্যান্সার হবে সির অ্যান্সার, কেপলার। তো দেখো, পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন আছে অ্যাবাউট দি নিউ স্টার নামক গ্রন্থটি রচনা করেন? অ্যান্সার হবে টাইগো ব্রাহে। আট দাগের প্রশ্ন, শেষ জীবনে টাইগো ব্রাহের সঙ্গে কোন জ্যোতির্বিজ্ঞানী কাজ করতেন? অ্যান্সার হবে এর অ্যান্সার কেপলার, অ্যান্সার কি হবে, কেপলার হবে। সুপ্রিয় দর্শকার্থী, নয় দাগের প্রশ্ন কি আছে, টেলিস্কোপ আবিষ্কার করেন? অ্যান্সার হবে এর অ্যান্সার গ্যালিলিও। দশ দাগের প্রশ্ন, শুক্রের কক্ষপথ আবিষ্কার করেন? অ্যান্সার হবে গ্যালিলিও। এগারো দাগের প্রশ্ন, টু নিউ সায়েন্স গ্রন্থটি রচনা করেন? অ্যান্সার হবে গ্যালিলিও। বারো দাগের প্রশ্ন, অ্যান্সার হবে সের অ্যান্সার কেপলার। তেরো দাগের অ্যান্সার হবে সের অ্যান্সার নিউটন। তোমরা তো জানো যে মাধ্যাকর্ষণ ও অভিকর্ষ বল আবিষ্কার করেন? সের অ্যান্সার হবে নিউটন। ফোরটিন দাগের প্রশ্ন, আফ্রিকার কঙ্গো আবিষ্কার করেন? অ্যান্সার হবে দিয়াগো কেওয়ার। আমাদের পনেরো দাগের প্রশ্ন, ঝড়ের অন্তরীপের নামকরণ করেন? অ্যান্সার হবে বার্থেলোমিউ দিয়াজ। ষোলো দাগের প্রশ্ন, মেক্সিকোর প্রাচীন অ্যাজটেক সভ্যতা ধ্বংস করেন? অ্যান্সার হবে এর অ্যান্সার হারমেন্দো কোর্টেস। আমাদের আঠেরো দাগের প্রশ্ন কি বলেছে, অপর রসায়নের সঙ্গে যুক্ত বিষয়গুলি ছিল? অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি সঠিক এবং রোমান ফোর ভুল। ঠিক আছে, কি বলছি, জ্যোতিষশাস্ত্র, জাদুবিদ্যা, রহস্যবাদ। আমাদের পরের প্রশ্ন, উনিশ দাগের প্রশ্ন, কয়েকজন উল্লেখযোগ্য অপরাসায়নবিদ ছিলেন? অ্যান্সার হবে বি অ্যান্সার রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর সঠিক, রোমান ওয়ান ভুল। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কুড়ি দাগের প্রশ্ন, এর অ্যান্সার হবে রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর সঠিক এবং রোমান ওয়ান ভুল, বি এর অ্যান্সার। একুশ দাগের প্রশ্ন, তো দেখো এই যে এর অ্যান্সার কিন্তু রোমান থ্রি এবং রোমান ফোর, ঠিক আছে, কোপার্নিকাস এবং কেপলার, বুঝতে পারলে? অর্থাৎ একুশ দাগের অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার, রোমান থ্রি, রোমান ফোর সঠিক, রোমান ওয়ান, রোমান টু ভুল। বাইশ দাগের প্রশ্ন, সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণনকে সমর্থন করেছেন? অ্যান্সার হবে রোমান ওয়ান আর রোমান টু সঠিক, ঠিক আছে, কোপার্নিকাস এবং কেপলার। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে। তেইশ দাগের প্রশ্ন, গ্যালিলিওর কী বলেছে, আবিষ্কারগুলির মধ্যে অন্যতম হলো? অ্যান্সার হবে রোমান ওয়ান, শুক্রগ্রহের কক্ষপথ এবং দূরবীন যন্ত্র এবং বৃহস্পতির চারটি গ্রহ, ঠিক আছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, চব্বিশ দাগের প্রশ্ন, অপরাসায়নবিদ্যা সম্পর্কে বলা হয়েছে? সি এর অ্যান্সার হবে। পঁচিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার। ছাব্বিশ দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে, কেপলার কর্তৃক মঙ্গল গ্রহের সঠিক কক্ষপথ আবিষ্কার, ঠিক আছে। সাতাশ দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, বিজ্ঞানীদের প্রাণনাশের সম্ভাবনা দূর হয়েছিল। আঠাশ দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, জঙ্গল পরিষ্কার করে সমুদ্রপকূল বাদ দিয়ে কৃষি জমি
উদ্ধার করা সম্ভব হয়েছিল। আমাদের 29 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সির অ্যান্সার জেমস ওয়াট কর্তৃক বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার। 30 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সির অ্যান্সার চীন দেশের মানুষ কাগজ তৈরির কৌশল আবিষ্কার করেছিল। 31 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি অ্যান্সার অপরাসায়ন। 32 জায়গার অ্যান্সার হবে ডি অ্যান্সার নিউটন। 33 জায়গার অ্যান্সার হবে সির অ্যান্সার ইতালীয়রা। 34 জায়গার অ্যান্সার হবে বি অ্যান্সার জর্জ স্টিভেনসন। 35 জায়গার অ্যান্সার হবে বি অ্যান্সার ম্যাকাডাম। 36 জায়গার অ্যান্সার হবে সির অ্যান্সার রিভিয়েন্স। 37 জায়গার অ্যান্সার হবে ক্যারাভেল। ৩৮ জায়গার অ্যান্সার হবে উইলিয়াম হার্বে। 39 জায়গার অ্যান্সার হবে সির অ্যান্সার লাতিন। 40 জায়গার অ্যান্সার হবে 42। 41 জায়গার যে প্রশ্ন আছে তো দেখো এখানে আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিয়েছি। তো দেখো রোমান ওয়ানের হবে সি, রোমান টুয়ের হবে এ, রোমান থ্রির হবে ডি, আর রোমান ফোরের হবে বি। অর্থাৎ এর অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার। সুপ্রিয় দর্শকার্থী, 42 জায়গার যে প্রশ্ন আছে রোমান ওয়ানের হবে সি, রোমান টুয়ের হবে এ, রোমান থ্রির হবে ডি, আর রোমান ফোরের হবে বি। ঠিক আছে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার। ঠিক আছে, রোমান ওয়ানের সি, রোমান টুয়ের এ, রোমান থ্রির ডি, রোমান ফোরের বি। 43 জায়গায় যে প্রশ্ন আছে তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কিন্তু হবে আমাদের ডি এর অ্যান্সার। ঠিক আছে, রোমান ওয়ানের বি, রোমান টুয়ের এ, রোমান থ্রির ডি, রোমান ফোরের সি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? আমাদের পরের প্রশ্ন 44 জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু হবে এর অ্যান্সার। ঠিক আছে, এর অ্যান্সার হবে রোমান ওয়ানের বি, রোমান টুয়ের এ, রোমান থ্রির ডি, রোমান ফোরের সি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। 45 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু হবে সি এর অ্যান্সার, রোমান ওয়ানের ডি, রোমান টুয়ের এ, রোমান থ্রির বি, রোমান ফোরের সি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। আমাদের পরের প্রশ্ন 46 জায়গার প্রশ্ন। তো দেখো 46 জায়গার যে প্রশ্ন আছে জেমস ওয়াট, ঠিক আছে, উন্নত বাষ্পচালিত ইঞ্জিন জেমস স্টিভেনসন, ঠিক আছে, বাষ্পচালিত রেল ইঞ্জিন। তো দেখো এগুলো কিন্তু খুব সুন্দর করে সলভ আছে, রোমান ওয়ানের ডি, রোমান টুয়ের সি, রোমান থ্রির এ, রোমান ফোরের বি। ঠিক আছে, 47 জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু ডি এর অ্যান্সার হবে, রোমান ওয়ানের এ। ঠিক আছে, রোমান ওয়ানের এ, রোমান টুয়ের ডি, রোমান থ্রির সি, রোমান ফোরের বি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমাদের 48 জায়গার যে প্রশ্ন আছে তো দেখো এই 48 জায়গার প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে, তোমরা দেখে নাও। ঠিক আছে, ম্যাচগুলো কিন্তু আমি করে দিয়েছি সম্পূর্ণরূপে। অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে এর অ্যান্সার, রোমান ওয়ানের ডি, রোমান টুয়ের সি, রোমান থ্রির এ, রোমান ফোরের বি। 49 জায়গার যে প্রশ্ন আছে তো দেখো 49 জায়গার প্রশ্ন রোমান ওয়ানের বি, এই রোমান ওয়ানের হবে বি হবে। ঠিক আছে, সেই হবে ক্লোরিন হবে। ঠিক আছে, আর রোমান টু যেটা আছে আইজ্যাক নিউটন হবে, এটা হবে প্রিন্সিপিয়া ম্যাথামেটিক্স, প্রিন্সিপিয়া ম্যাথামেটিক্স। রজার বেকন হবে। ঠিক আছে, তো দেখো থ্রির হবে ডি হবে, ওপাস মাজুস হবে। আর রোমান ফোরে বেরতলে অ্যান্সার হবে কিন্তু আমাদের সি এর অ্যান্সার, ক্লোরিনের বিরঞ্জন ক্ষমতা। এই যে দেখো রোমান ওয়ানের বি, রোমান টুয়ের এ, রোমান থ্রির ডি, রোমান ফোরের সি। সুপ্রিয় দর্শকার্থী, এই হলো আমাদের যাবতীয় ইতিহাসের MCQগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। তো দেখো এই যে তোমাদের যে SA কিউবগুলো আছে এইগুলো আমি খুব শীঘ্রই তোমাদের আমি সলভ করে দেবো। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? দেখো এখানে 21খানা প্রশ্ন আছে। ঠিক আছে, আর এইদিকে আছে তোমার টোটাল মিলে 38খানা প্রশ্ন। ঠিক আছে, দেখে নাও তোমরা প্রশ্নগুলো, এগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।